আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্রি অনলাইন স্কুলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা পড়ব যে টপিকসটা নিয়ে, সেটি হচ্ছে এইচএসসির জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়ের শুধু প্রাণীর বিভিন্নতা নিয়ে। তাহলে আমরা আলোচনা না কথা সময় মিলে কথা বলে সময় নষ্ট না করে আমরা আলোচনায় চলে যাই। এখন আমরা আসছি প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি। বিভিন্নতা বলতে কি বোঝায়? বিভিন্ন বিভিন্ন জিনিস, অনেক রকম অন্য অন্য আলাদা আলাদা জিনিসই তো বিভিন্নতা। তো এটি যদি হয় প্রাণীর ক্ষেত্রে, তাহলে সেটা কীরকম হবে? প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। সেখানে দেখা যাবে যে কিছু কিছু প্রাণী আকাশে উড়ে বেড়ায়, কিছু কিছু প্রাণী হেঁটে চলাচল করে, কিছু কিছু হামাগুড়ি দিয়ে চলাচল করে, কিছু কিছু উদ্ভিদ একরকম দেখতে, কিছু উদ্ভিদ আরেক রকম দেখতে। এই যে বিভিন্নতাটা রয়েছে, এই বিভিন্নতাটাই হচ্ছে প্রাণীর বিভিন্নতা। আর এই বিভিন্নতাটা বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা আসি প্রাণীর বিভিন্নতার, যদি আমরা বইয়ের ভাষায় সংজ্ঞা দিতে যাই, তাহলে বইয়ের ভাষায় প্রাণীর বিভিন্নতার সংজ্ঞাটা কীরকম আসবে? বইয়ের ভাষায় প্রাণীর বিভিন্নতার সংজ্ঞাটি আমরা যদি লিখতে যাই, তাহলে আসবে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এটি হচ্ছে বইয়ের ভাষায় প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞা। এখন জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুগত বৈচিত্র্যটা কি, এটি আমরা একটু পরে ডিটেলস জানবো। তার আগে এই প্রাণীগত বিভিন্নতাটা নিয়ে আরেকটু আলোচনা করে নিই তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। তুমি হয়তো চামচ দিয়ে খেতে পছন্দ করো, আমি হয়তো হাত দিয়ে খেতে পছন্দ করি। কেউ হয়তো ভাত খেতে পছন্দ করে, কেউ হয়তো ভাত না খেয়ে পোলাও খেতে পছন্দ করে। এই যে এই বিভিন্নতাটা, এটি হচ্ছে কিন্তু প্রাণীর বিভিন্নতা। তো এখন আমরা আসি এই প্রাণীর বিভিন্নতার যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগত যে ভাগটা রয়েছে, ক্লাসিফিকেশনটা রয়েছে, আমরা সেটা নিয়েই এখন আলোচনা করব। তাহলে আমরা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ করলে আমরা কত ভাগে প্রকারভেদ ভাগ করতে পারলাম? তিন ভাগে ভাগ করতে পারলাম। কী কী সেই তিনটা ভাগ? তিনটি ভাগ হচ্ছে, একটি হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আর একটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এখন আমরা দেখি জিনগত বৈচিত্র্যটা কী। জিনগত বৈচিত্র্যটা কী? আমরা হয়তো পূর্বে জিন সম্পর্কে একটু ধারণা নিয়ে এসেছি যে আমরা আমাদের মা বাবার থেকে বা আমাদের মাতৃপিতৃ কোনো কিছু যদি পেয়ে থাকি তাদের থেকে, তাহলে যে বৈশিষ্ট্যগুলো আসে, সেটি যার মাধ্যমে আসে, সেটি হচ্ছে জিন। এখন এই জিনগত বৈশিষ্ট্যের কারণে আমরা এই জিনগত বৈশিষ্ট্যকে বইয়ের ভাষায় যদি বলি, তাহলে কীরকম হবে? যে একই প্রজাতির বিভিন্ন উদ্ভিদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, যে পার্থক্য দেখা যায়, সেটি হচ্ছে জিনগত পার্থক্য। এখন এই জিনগত পার্থক্য আমরা তোমার বলতে গেলে, এখন যদি দেখি যে আমি হয়তো কালো, তুমি হয়তো ফর্সা, কারো চুল লম্বা, কারো চুল ছোট, চুল বাড়েই না, কারো চুল স্ট্রেইট, কারো চুল হচ্ছে কোঁকড়ানো, কার্লি, এই যে পার্থক্যগুলো রয়েছে, এগুলোই হচ্ছে জিনগত পার্থক্য। আমরাও তো মানুষ, আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের মধ্যে তুমি যদি ভাগ দেখতে চাও, তাহলে দেখবা বিভিন্ন রকমের মানুষ দেখতে পাবা। কারো চোখ বড়, কারো চোখ ছোট, কারো মুখ বড়, কেউ দেখতে একরকম, কেউ বা কালো বর্ণের, কেউ বা শ্যাম বর্ণের, কেউ বা ফর্সা বর্ণের, এই যে ভাগগুলো রয়েছে, এগুলোই হচ্ছে জিনের কারণে। আর এই বৈচিত্র্যটা যে তৈরি হচ্ছে, এটি হচ্ছে জিনগত বৈচিত্র্য। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আফ্রিকার লোকদের দেখেছো, অনেকেই তো দুষ্টামি করে, যদি আমরা কোনো কালো লোক দেখি তাহলে তো বলেই ফেলে, এই যে ও হচ্ছে উগান্ডা বা নিগ্রো, এই যে আমরা বলে থাকি আফ্রিকান লোকেরা সবাই কালো, সেটি তাদের জিনগত কারণে তারা সবাই কালো। আমাদের এখানে যে এই বর্ণের যে একটা মিশ্রণ, এটা আমাদের জিনের জন্য, আমাদের দেশেই মিশ্রণ, এই মিশ্রণটাই হচ্ছে, এই যে মিশ্রণগুলো, এগুলোই হচ্ছে জিনের কারণে হয়ে আসছে। আর এই বিভিন্নতাটা, জিনের জন্য যে বিভিন্নতাটা ক্রিয়েট হচ্ছে, এক একটা মানুষ এক এক রকম, এই বিভিন্নতাটাই হচ্ছে জিনগত বিভিন্নতা। এখন আসি আমরা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যটা কি? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যটা হচ্ছে জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট এক প্রজাতির সদস্য ভিত্তিক হওয়ায় এ ধরনের বৈচিত্র্যকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। পরে ওই যে বললাম যে আমরা মানুষ, আমরা কি, আমরা হচ্ছে হোমো সাপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো সাপিয়েন্স, আমরা মানুষ প্রজাতির মধ্যে পড়ি। এই মানুষ প্রজাতির মধ্যে পড়ার পরও আমাদের যে বৈচিত্র্যগুলো রয়েছে, আমরা তো সবাই মানুষ, তারপরও আমাদের যে গাঠনিক পার্থক্য রয়েছে, আমাদের যে বাহ্যিক পার্থক্যগুলো রয়েছে,
এই যে প্রজাতি একই প্রজাতি হওয়ার মধ্যেও আমাদের কিন্তু এই ভাগগুলো রয়েছে, এটাই হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। মানে একই প্রজাতি হবে কিন্তু এই ভাগগুলো আলাদা আলাদা হবে, জিনের বৈচিত্র্যগুলো। এখন আমরা যদি দেখি যে এক প্রজাতির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো খুবই কম, কোনো প্রজাতির মধ্যে যে উদ্ভিদগুলো বা প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাবে যে জিনগত বৈশিষ্ট্যটা ডিফারেন্সটা খুবই কম, তাহলে কি হবে তাদের মধ্যে এই জিনগত বৈচিত্র্য সম্পন্ন প্রজাতিগুলো কিন্তু মানে না নাই বললেই চলে, এতটাই কম হবে। এখন আসি আমরা প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য কি? প্রজাতি বৈচিত্র্যই হচ্ছে মৌলিক ধাপ, হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের মৌলিক ধাপই হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। তো আমরা হচ্ছে মানুষ প্রজাতির মধ্যে পড়ি, আমাদের চারপাশে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মুরগি আছে, হাঁস আছে, তারা অন্যান্য প্রজাতির মধ্যে পড়ে। এই যে বৈচিত্র্যটা, আমরা একরকম, আমাদের আশেপাশে প্রাণী, সুন্দরবনের বাঘ সে আলাদা প্রজাতির মধ্যে পড়ছে। তাহলে দেখো এই যে আলাদা প্রাণীর মধ্যে, আমরা কিন্তু সবাই প্রাণীর মধ্যে পড়ছি কিন্তু আমাদের প্রজাতিগুলো আলাদা হচ্ছে। আমি মানুষ হোমো সাপিয়েন্সের মধ্যে পড়ছি, বাঘ তার প্রজাতিতে পড়ছে, আমাদের বাড়িতে যে আমরা গরু পুষে থাকি, ছাগল পুষে থাকি, তারা আলাদা প্রজাতিতে পড়ছে। এই যে প্রজাতির বিভিন্ন একটি জায়গার মধ্যে এই যে প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আলাদা আলাদা প্রজাতির রয়েছে, এটাই হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। এখন আসলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? আমাদের চারপাশে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে আমরা এক এক প্রাণী এক একটা পরিবেশের সঙ্গে এক একভাবে বেড়ে উঠছি। আমরা বাস্তুতন্ত্র অধ্যায়ে শিখে এসেছি যে জীব পরিবেশ তার ভৌত ও জড় পরিবেশের সঙ্গে যে সম্পর্কটি গড়ে ওঠে, আন্তঃসম্পর্কটি গড়ে তোলে, সেটি হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে এই যে আমরা জীব, আমাদের আশেপাশে পরিবেশের সঙ্গে যে আন্তঃপ্রজনন আন্তঃসম্পর্কটি গড়ে তুলেছি সেটি হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র। আর এই বাস্তুতন্ত্র আমরা মানুষ, আমরা পরিবেশের সাথে যেরকমভাবে আমাদের খাপ খাইয়ে নিচ্ছি, এটা আমাদের এক ধরনের বাস্তুতন্ত্র। জলে যদি আমরা দেখি পুকুরে যে মাছ, তার এক ধরনের ভৌত পরিবেশের সঙ্গে, তার পরিবেশের সঙ্গে মাছ যেভাবে জীবনযাপন করে চলে আসছে সেটি হচ্ছে এক ধরনের বাস্তুতন্ত্র। আমরা যদি বনের দিকে তাকাই তাহলে বনে কি হবে, ঘাস খেয়ে হরিণ বেড়ে উঠছে, সেই হরিণ খেয়ে বাঘ জীবন ধারণ করছে, এই যে তারা এক এক ধরনের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে সেটা এক ধরনের বাস্তুতন্ত্র। তাহলে আমাদের পরিবেশে এই বাস্তুতন্ত্রের যে বিভিন্নতাটা রয়েছে এটি হচ্ছে বাস্তুতন্ত্রের বিভিন্নতা। আমি আশা করব তোমরা বাস্তুতন্ত্রের বিভিন্নতা, জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য সুন্দরভাবে বুঝতে পেরেছ। তবে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে যে লাইনটি আমি মিসিং করে গিয়েছি, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে একটি অঞ্চলে যেটি মূল, তোমাদের হয়তো কোনো কুইজ প্রশ্ন আসতে পারে বা সৃজনশীল প্রশ্নে এক কথার প্রশ্ন আসতে পারে যে হটস্পট কী, হটস্পট কী, হটস্পট সেসব অঞ্চলকে বলা হয় যে অঞ্চলে প্রজাতির বৈচিত্র্য বেশি দেখা যায়, সেই অঞ্চলটাই হচ্ছে হটস্পট। তোমরা লক্ষ্য করে দেখবে যে মরু অঞ্চল ও মেরু অঞ্চলের তুলনায় কিন্তু গ্রীষ্মপ্রধান অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণী দেখা যায়। এই যে গ্রীষ্মপ্রধান অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে যে এই যে জীব বৈচিত্র্যটা যে রয়েছে, এই বিভিন্নতাটা যে রয়েছে, প্রজাতি যে রয়েছে, এটি হচ্ছে হটস্পট। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে হটস্পট কী, আমরা আনসার করতে পারবো না যে যে অঞ্চলে জীব বৈচিত্র্য সমৃদ্ধ থাকে, যে অঞ্চলটি জীব বৈচিত্র্য বেশি, জীব বৈচিত্র্য সমৃদ্ধ, সেই অঞ্চলটিকে বলা হয় হটস্পট। তাহলে এই গেল আমাদের প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। এখন আমরা আসি প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীকে যে আমরা একটা শ্রেণীবিন্যাসের মধ্যে ভাগ করবো যে এই প্রাণীটা অমুক শ্রেণীতে পড়ে, এই প্রাণীটা এই শ্রেণীতে পড়ে, এই যে ভাগ করবো এটা কিসের উপর ভাগ করবো, এটি কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগটা আমরা করে থাকি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই, এই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কী কী, এই বৈশিষ্ট্যগুলো কী কী। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো একটা প্রাণীকে শ্রেণীবিন্যাসে ভাগ করতে গেলে আমাদের মূলত যেগুলো দরকার সেগুলো হচ্ছে দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, প্রান্তিকতা, তল, সিলোম, ক্লিভেজ, পুষ্টি পদ্ধতি, উপাঙ্গ, নটোকর্ড, মেরুদণ্ড ও পৌষ্টিকনালী। মোটামুটি এই 10টি টপিকস বা এই 16টি টপিকস নিয়েই কিন্তু একটি প্রাণীকে তার শ্রেণীবিভাগে আমরা ভাগ করে থাকি। তো আসো আমরা এটা সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। আমরা প্রথমেই দেখেছি যে দেহের আকার, দেহের আকার কোনো কোনো প্রাণী আকারে খুবই ক্ষুদ্র, কোনো কোনো প্রাণী আকারে অনেক বৃহৎ।
এটির উপর ভিত্তি করে আমাদের প্রাণীবিজ্ঞানে প্রাণীদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তো এই দেহের আকারকে যদি আমরা দেখতে চাই, তাহলে যে বললাম ক্ষুদ্র আকার এবং বড় আকার, এটি হচ্ছে আমরা দুভাগে ভাগ করতে পারি দেহের আকারকে। একটি হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, আর একটি হচ্ছে বৃহত্তর প্রাণী। আণুবীক্ষণিক প্রাণী বলতে বুঝতেই পারছো যে এই প্রাণীগুলো এতই ক্ষুদ্র যে এদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু দেখা যাবে না। তো আণুবীক্ষণিক উদ্ভিদের মধ্যে আমরা কী কী রাখতে পারি, আণুবীক্ষণিক প্রাণীর মধ্যে আমরা কী কী রাখতে পারি? একটি হচ্ছে মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, এটাকে কিন্তু আমরা রাখতে পারি। এই জীবাণুটি কী নামে পরিচিত? জীবাণুটি হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি নামে পরিচিত। তো আমাদের আণুবীক্ষণিক প্রাণীর মধ্যে আমরা এটি এক্সাম্পল দিতে পারি। এবার আসলো বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণীর মধ্যে আমরা যে কোনো একটা দিতে পারি যেটি আকারে অনেক বড় হবে। আমরা হাতিও দিতে পারি, সেক্ষেত্রে আমাদের হাতির বৈজ্ঞানিক নামটি জানতে হবে। আমরা মানুষও দিতে পারি, মানুষের বৈজ্ঞানিক নামটি জানতে হবে। যে কোনো কোনো কিছু আমরা এই বৃহত্তর প্রাণীর মধ্যে রাখতে পারি। তো আমরা যদি মানুষ দিয়ে থাকি, তাহলে এর বৈজ্ঞানিক নাম আমরা দেবো হোমো সাপিয়েন্স। আমরা যদি গিনিপিক দিয়ে থাকি বৃহত্তর প্রাণীর মধ্যে, তাহলে আমরা এর বৈজ্ঞানিক নাম দেবো ক্যাভিয়া প্রোসিলাস। তাহলে এই গেলো আমাদের দেহের আকারের উপর ভিত্তি করে। এখন আমরা যেটা দুই নম্বরে দেখেছি সেটি হচ্ছে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রাটা কী? হ্যাঁ, সংগঠন মাত্রাটি হচ্ছে এই যে কোনো প্রাণী যে গঠিত হচ্ছে সে তো কোষ নিয়েই গঠিত হচ্ছে। এই যে কোষের যে গঠনটা, কোষীয় গঠনের যে মাত্রাটা রয়েছে, তার উপর ভিত্তি করেই আমরা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস করে থাকি। তো সংগঠন মাত্রাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, একটি হচ্ছে কোষকলা বা টিস্যু সংগঠন মাত্রার প্রাণী, একটি হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এখন আমরা আসি কোষীয় সংগঠন মাত্রার প্রাণী নিয়ে। কোষীয় সংগঠন মাত্রার প্রাণীটা কী? এক্ষেত্রে প্রাণীদেহের কোষগুলো কখনো কখনো টিস্যু বা কোষকলায় বিন্যস্ত না হয়ে ঢিলে ঢালাভাবে সজ্জিত থেকে দেহ গঠন করে। হ্যাঁ, এই কোষগুলো একটা নির্দিষ্টভাবে না থেকে তারা নিজেদের মতো ছড়াছড়ি হয়ে যে দেহ গঠন করবে সেটি হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি পরিফেরা পর্বের সকল প্রাণীগুলোকে। এখন আসি কোষকলা বা টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। এক্ষেত্রে প্রাণীদেহের একই স্থান থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজে নিয়োজিত কোষগুলো বিভিন্ন ধরনের টিস্যু গঠন করে। এই যে আমাদের কোষগুলো একই স্থান থেকে তৈরি হচ্ছে, এগুলো বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের যে টিস্যু গঠন করে থাকে, এভাবে যে প্রাণীদেহটা গঠন করে থাকে, এটি হচ্ছে কোষকলা বা টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি নিডেরিয়া পর্বের সকল প্রাণীকে। এবার আসি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণীটা কী? কতগুলো কোষ সংঘবদ্ধ হয়ে যেমন টিস্যু নির্মাণ করে, তেমনি কতগুলো বিভিন্ন টিস্যু একত্রে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য দেহের কোনো অঙ্গ গঠন করলে, অঙ্গ গঠনে অংশগ্রহণ করলে তাকে অঙ্গ বলে। কতগুলো অঙ্গ যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, তখন এদের সমষ্টিকে বলা হয় একটি অঙ্গতন্ত্র। বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্র নিয়ে গঠিত এক একটি প্রাণীদেহই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এই অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হিসেবে যদি আমরা উদাহরণ নিতে যাই, তাহলে কিন্তু একটা খুবই সহজ উদাহরণ তোমাদের হাতের কাছে রয়েছে, সেটি হচ্ছে আমরা মানুষ, হোমো সাপিয়েন্স বা কর্ডাটা পর্বের প্রাণী। আমরা যদি পর্ব হিসেব করি, তাহলে এখানে আমরা বলবো প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে এই অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। ওকে, এটা তাহলে আমাদের গেল সংগঠন মাত্রা নিয়ে। এবার আমরা আসলাম জীবন পদ্ধতি। দেখি জীবন পদ্ধতিতে কি রয়েছে। জীবন পদ্ধতি যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীগুলোকে আবার দুভাগে ভাগ করেছে। কী কী দুভাগ? একটি হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী, অপরটি হচ্ছে পরজীবী। স্বাধীনজীবী বা মুক্তজীবী কী? আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াই, মুক্তভাবে ঘুরে বেড়াই, এটাই তো আমাদের স্বাধীনতা। বাসা থেকে যদি তুমি বের হও, বাবা মা তোমাকে বকা দেয়, এই তুমি বাসায় যাচ্ছ, বাইরে যাচ্ছ কেন, কী দরকার তোমার সেখানে যাওয়ার? তখন খুব রাগ লাগে না, মনে হয় না ইস কবে যে আমি বড় হব, কবে যে আমি একা একা গেলে স্বাধীনভাবে ঘুরতে পারবো, আব্বু আব্বু আমাকে বকবে না। তো এই যে স্বাধীনভাবে যে ঘোরার, এই যেসব প্রাণীগুলো স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ঘুরে থাকে এবং পারস্পরিক সহযোগিতা ও সহযোগিতায় বসবাস করে না, একাই একশো যাকে বলে থাকে আর কি, এটি হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী। উদাহরণ হিসেবে কবুতর। কখনো দেখেছো কবুতররা কোনো প্রাণীর বা কোনো পাখির, অন্য কোনো পাখির হেল্প নিয়েছে বা এরকম? তারা নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়, আকাশে আকাশে উড়ে বেড়ায়, নিজের ইচ্ছে মতো দল ছাড়া হয়েও ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে এমন হয়ে যায় অনেক কবুতর বাসা হারিয়ে ফেলে, দিক হারিয়ে ফেলে, হয়তো আমাদের বাসায় চলে আসছে।
এরকম হয়, তারা একা একা ঘুরতেই পছন্দ করে। এবার আসি পরজীবীতে। পরজীবী এসব প্রাণী খাদ্যের জন্য অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে এবং আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। এগুলোই কিন্তু পরজীবী। মানে কি, অন্য থেকে খাদ্য নিয়ে বেঁচে আছে সেটিকেই আমরা পরজীবী বলবো। এই পরজীবীর উদাহরণ হচ্ছে যকৃত কৃমি, বা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিকলা হেপাটিকা। এবার আসি ভ্রূণের স্তরে। ভ্রূণের স্তর বলতে কি বোঝাচ্ছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যেসব প্রাণী যৌন জননাঙ্গ নিয়ে গঠিত তাদের মধ্যে যৌন প্রজনন ঘটার ফলে যে কোষ্ঠী উৎপন্ন হয়, যে কোষ্ঠী ভ্রূণ অবস্থায় থাকে, এই যে স্তরটা আসছে এটি তো ভ্রূণের স্তর। তো ঠিক, হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরতে পেরেছ, এই যেসব প্রাণী যৌন প্রজননের ফলে যে কোষ উৎপন্ন করে সেটি হচ্ছে জাইগোট নামে পরিচিত। আর এই জাইগোটটি ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে প্লাস্টোমিয়ার নামক কোষ তৈরি সৃষ্টি করে। আর কতগুলো সজ্জিত হয়ে এবং এই কতগুলো কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা এবং পরে ফাঁপা ব্লাস্টুলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্লাস্টুলায় পরিণত হয়। প্রাণীর প্রাথমিক শ্রেণীবিন্যাসে ভ্রূণস্তর বিশেষ ভূমিকা পালন করে। তাহলে বুঝতে পারছো যে প্রাথমিক প্রাণীর যে আমরা প্রাথমিক শ্রেণীবিন্যাসটা করবো এখানে ভ্রূণস্তর কতটা ভূমিকা রাখছে, খুবই বিশেষ ভূমিকা রাখছে। ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীদের দুভাগে ভাগ করা যায়। এই যে ভ্রূণস্তরে যে গঠন করলো, যে দ্বিস্তরে যে গ্লাস্টুলাটা যে গঠন করলো, এটির উপর ভিত্তি করে আমরা প্রাণীকে দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দ্বিস্তরী প্রাণী, একটি হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এখন যদি আমরা দ্বিস্তরী প্রাণী বা ত্রিস্তরী প্রাণী দেখতে যাই, তাহলে আমরা চিত্রটা আমি একটু তোমাদের কাছে ইজি করে দেই। দ্বিস্তরী, মনে করো এটা একটা আমি দ্বিস্তরী প্রাণী দেখাচ্ছি, বন্ধুরা দেখো, এখানে একটা গঠন, এটা হবে না, তো ফাঁকা থাকবে। এটা তাহলে আমরা যদি এটা নাম করি, এটা হচ্ছে আমাদের এক্টোড্রাম। দ্বিস্তরী প্রাণী এক্টোড্রাম। ও এই যে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণী সমূহকে দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে ভাগ করলো, তাহলে আমরা দেখে নেই একটি, এখানে আমি একটা দ্বিস্তরী প্রাণীর গঠন তৈরি করেছি, এখানে একটি ত্রিস্তরী প্রাণীর গঠন তৈরি করেছি। তাহলে আমরা দেখি দ্বিস্তরী প্রাণীর গঠনে আমরা দেখতে পাবো যে এখানে এক্টোড্রাম ও এন্ডোড্রাম নিয়ে দুটি স্তর থাকবে এবং এই দুটি স্তরের মাঝখানে একটি ফাঁকা জায়গা থাকবে। আর এই ফাঁকা জায়গাটি যে নামে পরিচিত সেটি হচ্ছে মেসোক্রিয়া। এটি হচ্ছে আমাদের দ্বিস্তরী প্রাণীর গঠনে আমরা দেখতে পাই। কি দেখতে পাই? এক্টোড্রাম থাকবে, এন্ডোড্রাম থাকবে, মাঝখানে একটি ফাঁকা জেলির মতো অংশ থাকবে, সেটি কী নামে পরিচিত? সেটি হচ্ছে মেসোক্রিয়া নামে পরিচিত। হ্যাঁ, কিন্তু এখন যদি আমরা ত্রিস্তরী প্রাণীর গঠন দেখতে যাই, তাহলে আমরা ত্রিস্তরী প্রাণীর গঠনে দেখতে পাবো যে এখানে মেসোক্রিয়া নামে কোনো ফাঁকা স্তর নেই। এই মেসোক্রিয়া নামের ফাঁকা স্তরটি পরিণত হয়ে যায় মেসোডার্মে। তাহলে আমরা দেখে নেই গঠনটি। এর গঠনে আমরা দেখব প্রথমের দিকে যে গঠনটি দেখা যায় সেটি হচ্ছে এক্টোড্রাম, মাঝখানের দিকে যে গঠনটি রয়েছে অর্থাৎ দ্বিস্তরী প্রাণীতে যেটি মেসোগ্লিয়া ছিল সেটি ত্রিস্তরী প্রাণীতে মেসোড্রামে পরিণত হয়ে যাবে এবং শেষের অংশটি এন্ডোড্রাম ঠিক দ্বিস্তরীর মতোই থাকবে, শুধু মাঝখানের মেসোগ্লিয়াটি ত্রিস্তরীতে মেসোড্রামে পরিণত হয়ে যাবে। এখানে লেখা হয়নি দ্বিস্তরী প্রাণী এবং এটি এখানে তৃতীয় লিখি, এটা দ্বিতীয় স্তরী প্রাণী বা দ্বিস্তরী প্রাণী বা ত্রিস্তরী প্রাণী। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিলে দেখবে ঠিক এই চিত্রটা দিয়েই তোমাদের বইয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। আর তোমরা যদি আমার এই ক্লাসটি করে থাকো, তাহলে তোমাদের কাছে আরেকটু বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।
হ্যাঁ, আমরা জানলাম এখন দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী সম্পর্কে। এবার আমরা আসবো 5 নম্বর টপিকস, প্রতিসাম্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তোমাদের বইয়ে প্রাণীর শ্রেণীবিভাগের জন্য যে মোস্ট একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট রয়েছে, একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে প্রতিসাম্য। এখান থেকে কিন্তু তোমাদের অনেক MCQ এসে থাকে, সো তোমরা এই টপিকসটি, প্রতিসাম্য টপিকসটি খুব ভালো করে পড়বে এবং বুঝে বুঝে দেখে দেখে উদাহরণগুলো সব মুখস্থ করে ফেলবে। তো আমরা দেখি প্রতিসাম্য, প্রতিসাম্য নিয়ে যদি আমরা দেখি এখানে কি প্রতিসাম্য বলতে কি বোঝায়। প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। আমরা যদি একটা কোনো প্রাণী নেই বা একটা যদি গোলক চিন্তা করি, এইগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে এর দুপাশে যদি সমান অংশে বিভক্ত হয়ে যায়, এই যে বিভক্ত হয়ে যাচ্ছে, দুপাশে সমান হয়ে থাকছে, এটি হচ্ছে প্রতিসাম্যতা। আর যদি কোনো প্রাণীকে আমরা বিভক্ত করতে না পারি, তাহলে তাকে কী বলবো আমরা, সেটি হচ্ছে অপ্রতিসাম্য। হ্যাঁ, আর এই অপ্রতিসাম্যের মধ্যে রয়েছে তোমাদের উদাহরণ হিসেবে রয়েছে স্পঞ্জ, আপেল শামুক ইত্যাদি। তাহলে স্পঞ্জ রয়েছে, এই স্পঞ্জের যে আমরা বৈজ্ঞানিক নাম হচ্ছে কি, সিলিওনা সেলেটা। এই স্পঞ্জের বৈজ্ঞানিক নাম হচ্ছে সিলিওনা সেলেটা। তোমাদের যদি MCQ হিসেবে দেখা যায় অপ্রতিসাম্য প্রাণী কী, যদি উদাহরণে দেখো যে স্পঞ্জ নেই বা আপেল শামুক নেই, তাহলে তোমরা এর বৈজ্ঞানিক নাম যদি দেয়া থাকে সেই অনুযায়ী তোমরা উত্তর করতে পারবে। তাই বলছি তোমরা এর বৈজ্ঞানিক নামগুলো খুব ভালোভাবে জেনে নেবে। আর আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি, পাইলার গ্লোবোসা। তাহলে এটা আমাদের কি গেল, অপ্রতিসাম্য প্রাণী, মানে যাদের কখনোই কোনো তলে বিভক্ত করেও তারা, আমরা কোনো তলে বিভক্ত করতে পারি না, এবং বিভক্ত যদি করেও থাকি তাহলে দেখা যায় যে একখানে কোনো কিছু একটা মিসিং থেকেই যাচ্ছে, সমানভাবে হচ্ছে না, তার কোনো অংশই সমান অংশ নিয়ে হচ্ছে না, এটি হচ্ছে অপ্রতিসম। এবার আসি প্রতিসম্য। প্রতিসমতা আমি তো বলেই দিলাম যে কোনো একটি আকার সমানভাবে ভাগ করি কোনো একটি দেহকে, তাহলে যে সমান অংশে ভাগ হচ্ছে, বিভক্ত হচ্ছে, এটি হচ্ছে প্রতিসাম্যতার মধ্যে পড়ছে। প্রতিসাম্যতার মধ্যে দেখতে গেলে আমরা প্রথমে পাই গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যটা কি, তোমরা একটি গোলক কল্পনা করো, একটি গোলক কল্পনা করো, ধরে নাও আমি এখানে এটা মিশে দিচ্ছি, এখানে আমি একটি গোলক এখন একটা যদি আট করি, এটি একটি গোলক, আমি যদি এর মাঝ বরাবর, কেন্দ্র বরাবর যদি এটাকে ভাগ করি, আমি এপাশেও এটাকে ভাগ করতে পারি অথবা এটাকে আমি এই পাশেও ভাগ করতে পারি, ধরে নাও এটা একটা গঠন। তাহলে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, যে এর দুপাশে সমানভাবে ভাগ হচ্ছে। আমি কেন্দ্র বরাবর আনুভূমিকভাবেও ভাগ করতে পারি অথবা লম্বভাবেও যদি আমি একে ভাগ করে থাকি, তাহলে দেখা যাবে যে এর দুপাশের গঠনে সমানভাবে সব কিছু পাচ্ছি। এখানে যদি আমার কোনো কিছু থেকে থাকে, তাহলে আমি ঠিক সমপরিমাণ সম কোনো কিছু এখানেও পাচ্ছি, এটি হচ্ছে গোলীয় প্রতিসম। আর এই গোলীয় প্রতিসমের উদাহরণ হিসেবে আমরা ভলভক্স পেয়ে থাকি, আমরা পেয়ে থাকি রেডিওলারিয়া এবং হেলিওজোয়া, এগুলোকে আমরা এই গোলীয় প্রতিসমের উদাহরণ হিসেবে পেয়ে থাকি। তাহলে তোমরা এই উদাহরণটা জেনে নিবে যে গোলীয় প্রতিসমের উদাহরণ কী কী, ভলভক্স, রেডিওলারিয়া এবং হেলিওজোয়া, এই উদাহরণটি। এবার আসলাম অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম বলতে আমরা কোনো প্রাণীকে যদি তার লম্বভাবে অক্ষ বরাবর ভাগ করে থাকি, তাহলে তার দুভাগে যে সমান অঙ্গ প্রত্যঙ্গগুলো যাচ্ছে, এরকম যদি ভাগ হয়ে থাকে, তাহলে সেটি হবে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম ঠিক এরকম, আমি একটু হাইড্রা আর্ট করে নেই, এই টাইপের যদি হয়ে থাকে, আমি যদি এই বরাবর ভাগ করে থাকি, তাহলে এই পাশে সমান, দেখো এখানে দুটা অঙ্গাণু গেল, এই পাশেও দুটা অঙ্গাণু চলে আসলো, এটি হচ্ছে অরীয় প্রতিসম। আর এই অরীয় প্রতিসমের উদাহরণ হিসেবে তোমাদের এখানে দিয়েছে হাইড্রা, জেলি ফিশ, সি অ্যানমিন, এটি হচ্ছে অরীয় প্রতিসমের উদাহরণ। এবার আসলো দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্যটা ঠিক কীরূপ, দ্বিঅরীয় প্রতিসাম্যটা হচ্ছে এরকম, কোনো একটি প্রাণী দেহকে, ধরে নাও এটি যদি একটি প্রাণী দেহ হয়, তাহলে এটিকে আনুভূমিকভাবে এবং কেন্দ্র বরাবর আনুভূমিকভাবে এবং অক্ষ বরাবর লম্বভাবে যদি আমি ভাগ করি, তাহলে এই যে চারটি অংশ যে বিভক্ত হয়ে গেল, এই চারটি ভাগে যে সমান বৈশিষ্ট্যগুলো যদি বহন করে থাকে, চারটি অংশই সমান বৈশিষ্ট্য যদি বহন করে থাকে, তাহলে এটি হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। এবার আসলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম ঠিক অরীয় প্রতিসমের মতোই, যদি অক্ষ বরাবর বিভক্ত করে থাকি, তাহলে ডান পাশে বা বাম পাশে যে ভাগটা রয়েছে সেগুলোতে যদি সমান বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম হিসেবে উদাহরণ রয়েছে প্রজাপতি, ব্যাঙ, মানুষ,
এগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, তোমরা আরও বিভিন্ন রাইটারের বই দেখলে সেই রাইটারে আরও বিভিন্ন উদাহরণ পেয়ে থাকতে পারো। এবার আসলো খণ্ডকায়ন। আমরা দেখি তাহলে খণ্ডকায়নও তিন ভাগে বিভক্ত, একটি হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট, একটি অসমখণ্ডকায়ন বিশিষ্ট এবং একটি হচ্ছে খণ্ডকায়ন বিহীন। তারপর সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাকমাটাইজেশন। এই অঞ্চলায়ন ট্যাকমাটাইজেশন মানে হচ্ছে অঞ্চল ভিত্তিক, যে কোনো একটি প্রাণীকে সম্মুখ ভাগে ভাগ করতে পারি বা পশ্চাৎ ভাগে ভাগ করতে পারি। এবার আসলো প্রান্তিকতা। তারপরে নয় নম্বরে রয়েছে আমাদের তল। এই তলকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে দেখব মধ্যরুখীয় তল, সমুখ তল, অনুপ্রস্থ তল। এবার আসলো সিলম। সিলম কি? ত্রিস্তরী প্রাণীর ভূর্ণীয় পরিপুষ্টনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকেই সিলম বলে। তো এই সিলম যদি আমরা দেখতে যাই তাহলে সিলমের এখানে আমরা দেখতে পাবো এটি সিলম হচ্ছে তিন ভাগে বিভক্ত। এই সিলম গোষ্ঠীভুক্ত প্রাণীরা তিন ভাগে বিভক্ত, একটি হচ্ছে এসিলোমেট, অন্যটি হচ্ছে সুডোসিলোমেট, একটি হচ্ছে ইউসিলোমেট। তো ইউসিলোমেটটাই হচ্ছে প্রকৃত সিলম নিয়ে গঠিত, আর সুডোসিলোমে সুডো বলে সুডো মানে হচ্ছে মিথ্যা, সুডোসিলোমে জাস্ট একটা সিলোমের আকৃতি তৈরি হবে, এটি হচ্ছে সুডোসিলোমেট। আর ইউসিলোমেট মানে তো আমি তো বলে দিলাম এটি হচ্ছে প্রকৃত। এসিলোমেট এখানে হালকা করে কিছু কিছু সিলোম দেখা যাবে। এসিলোমেটের উদাহরণ হিসেবে এখানে পরিফেরা, নিডারিয়া, স্টেনোফোরা, প্লাটিহেলমেন্থিস প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা রয়েছে। সুডোসিলোম হিসেবে এখানে বলা হয়েছে নেমাটোডা, রেটিফেরা এবং কিনোরাইনসা। আর ইউসিলোমেটের মধ্যে পড়ে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। এবার আসলো নটোকট। নটোকট কি? ভূর্ণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত টিস্যুদণ্ডকে নটোকট বলে। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে আমি হয়তো মেরুদণ্ডের কথা বলছি। হ্যাঁ, তোমরা সঠিক ধরে নিয়েছো, আমি মেরুদণ্ডের কথাই বলছি। এই মেরুদণ্ড যেসব প্রাণীতে রয়েছে তাদেরকেই কিন্তু নটোকট বলা হয়। এই নটোকটের উপর ভিত্তি করে আবার প্রাণীকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে নন কর্ডেট, একটি হচ্ছে কর্ডেট। নন কর্ডেট করা, এদের দেহে কখনোই নটোকট থাকে না, অর্থাৎ এই যে মেরুদণ্ডটি রয়েছে এটি কখনো নন কর্ডেটের থাকবে না। নন কর্ডেটের উদাহরণ হিসেবে কেঁচো, ঘাসফড়িক, মশা এগুলো দিতে পারি। আর কর্ডেট, এসব প্রাণীর দেহে আজীবন শুধু ভ্রূণ অবস্থায় নটোকট থাকবে না, কিন্তু ভ্রূণের পরবর্তী যে জৈহিক গঠনটা গঠন হবে তার পরবর্তী যেগুলো থাকবে সবসময় এই মেরুদণ্ডটি আমরা দেখতে পাবো। এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি অ্যাসিডিয়া, ব্যাঙ, সাপ, মানুষ ইত্যাদি। পৌষ্টিক নালী, লাস্ট টপিক্স পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে প্রাণীকে ভাগ করা হয়েছে, দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্যারাজোয়া, একটি হচ্ছে অ্যান্টেরোজোয়া। প্যারাজোয়াটা কি? এদের পৌষ্টিক নালী থাকে না, যেসব প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকছে না তারই হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়ার উদাহরণ হচ্ছে পরিফেরা পর্বযুক্ত প্রাণী। আর অ্যান্টেরোজোয়া বুঝতেই পারছো তার ঠিক উল্টোটা, এসব প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকে, এরাই হচ্ছে অ্যান্টেরোজোয়ার মধ্যে পড়ে। এরা হচ্ছে নিডারিয়া থেকে কর্ডাটা পর্বভুক্ত সকল প্রাণী হচ্ছে অ্যান্টেরোজোয়ার মধ্যে পড়ে থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস প্রাণীর বিভিন্নতা নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। তো তত দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।